নমস্কার বন্ধুরা, আমি অজন্তা। অজন্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি বানাবো আজকে কালো সর্ষে দিয়ে পুইডাটির চচ্চড়ি। আমি এখানে পুইডাটিটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম পরিষ্কার করে, আর সঙ্গে নিয়েছি কুমড়ো, মিঠা কুমড়ো, আর একটা আলু কেটে নিয়েছি। তো আমি কালো সর্ষে অল্প আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজা সর্ষেটা আমি মিক্সিং জারে দিয়ে নিচ্ছি, আর সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখন সর্ষেটা ভালো করে পেস্ট করে নিব মিক্সিং জারে, সঙ্গে একটু জল দিয়ে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে বানাবো, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা একটু ভেজে নেব। এই সর্ষে দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। এখন আমি পুইডাটিটা দিয়ে দিলাম, আর পুঁই পাতাটা আমি রেখে দিয়েছি, অল্প টাইম পরে দেব। পুঁই পাতাটা পুইডাটির সঙ্গে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু পরে দেব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু সব নেড়ে চেড়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। সবজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই পাতাটা দিয়ে দিলাম। পুঁই পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, পুঁই পাতাটার সঙ্গে সব মিশিয়ে দিলাম, তাড়াতাড়ি মজে যাবে। আমি আর একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম। আমার পুঁই পাতাটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, সব মজে একদম সবজিটা কমে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সব কিছু। এখন আমি সবখানি সবজি নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম আরেকবার। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে তেল মশলা খুব কমিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পুইডাটি সর্ষে দিয়ে বানালে সেখানে পেঁয়াজ কুচিটা দিলে ভালো লাগে। কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম, আধা চামচ। আমি এখন কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা পিষে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিলাম। সর্ষেটা আমি একটু কষিয়ে নেব। সর্ষেটা অল্প কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। পুঁই শাকের সঙ্গে সর্ষে বাটা দিয়ে এভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমি সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু ভালো করে সর্ষেটা কষিয়ে নেব। আমার সর্ষেটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা ঢেলে দিলাম। আমি এখন ভালো করে সবজিটা নেড়ে চেড়ে দেব, সর্ষের সঙ্গে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটা দেখে ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন।
আমি আর একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল। এখানে সরষে বাটা দিয়েছি, সেই জন্য কাঁচা সরষের তেলটা দিলে একটু ভালো লাগে খেতে, তাই কাঁচা সরষের তেল একটু দিয়ে আমি সব মিশিয়ে দিলাম, সব নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে দিলাম। আমার সবজিটা পুরা তৈরি হয়ে গেল, দেখুন। আমার সবজি পুরা তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।